কয়েক বন্ধু মিলে কয়েকদিন আগে গাজীপুরের শাহিনবাগ রিসোর্টে গিয়ে সপ্তাহের দুই দিন শুক্র শনিবার পিকনিকের জন্য ভাড়া দিয়ে থাকে, সেজন্যই আপনি ছুটির দিনগুলোতে না এসে অন্য কোনো দিন আসলেই এই সৌন্দর্যটি সবচেয়ে ভালো উপভোগ করা সম্ভব। পার করে দিয়েছিলাম আমরা পাপনের গান দিয়ে, আমার সঙ্গের সাথী হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আরে ডাক দিয়েছেন দয়া আমারে। গানের আড্ডা শেষ হতে হতে রাত গভীর হয়ে যায়, আর এরপরেই সবাই মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রিসোর্টের ম্যানেজার সাইজুদ্দিন ভাই তার দায়িত্ব পালনে বেশ সরব ছিলেন। আমরা আসার আগেই তিনি বারবিকিউ পার্টির জন্য মুরগির সমস্ত কিছু রেডি করে রেখেছিলেন। আমাদের বারবিকিউ প্লেসে চলে এসেছি, আমাদের চিকেন অলরেডি ম্যারিনেট হয়ে গেছে। আপনারা দেখুন আমাদের চিকেনটা কি একটা কালার এসেছে, সেটা কালারটা দেখলেই আপনার মনে করেন মন ভরে যাবে। তো আমরা এক্সপেক্ট করতেছি আমাদের বারবিকিউ প্রোগ্রামটা খুব ভালো হবে, আমাদের মুরগিটা খুব ভালোভাবে পুড়বে, পুড়ে এমন একটা কালার ধারণ করবে যে কালার আপনাদের সামনে যদি দিই তাহলে আপনার জিহ্বা দিয়ে টস 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 করে জল পড়বে। হ্যাঁ, জিহ্বা দিয়ে পড়বে, আপাতত জিহ্বার মধ্যেই থাক, পরে পরেরটা পরে দেখা যাবে। আমরা আসার আগেই সমস্ত কিছু মেখে রেডি করে রেখেছিলেন, এখন শুধু পোড়ানোর পালা। এখানে সমস্যা হলো যে আমাদের যে বাতাস করার যে ইনস্ট্রুমেন্টটা, বাতাস করার ইনস্ট্রুমেন্টটা আমাদের ভালো হয়নি, সেটা হেভি, মানে ফোর্স অ্যাপ্লাই তুলনায় আমাদের ওয়ার্ক আউটপুট একদমই কম। পদার্থবিজ্ঞানের অধ্যাপক আমাদেরকে জানাচ্ছিলেন বারবিকিউ পার্টি করবার জন্য যে যন্ত্রের প্রয়োজন সেটি না থাকায় আমাদের আসলে বড় ধরনের সমস্যাই হচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত অ্যানালগ পদ্ধতিতেই মুরগি পোড়ানো শুরু করা হলো, সবাই বেশ ধৈর্যের সাথে অপেক্ষা করছিল। কি করছে?
রাত তখন অনেক গভীর, আকাশে চাঁদ, আর নিচে বারবিকিউ পার্টি, বেশ একটি সুন্দর পরিবেশ। সব মুরগি পোড়াতে বেশ খানিক সময় লেগে গেল। যাই হোক, শেষ পর্যন্ত মুরগি পোড়ানো গেল। এবার খাওয়া দাওয়ার পালা। সবার কাড়াকাড়ি দেখে বোঝাই যাচ্ছে কি পরিমাণ ক্ষুধার্ত সবাই। চাঁদনি রাতে ফাঁকা জায়গায় বসে এরকম বারবিকিউ পার্টি সত্যি অসাধারণ। খাওয়া দাওয়ার পর রাত্রে আড্ডা দিয়েই ঘুমিয়ে পড়ব। কাল সারাদিন কি করছি সেটি পরের ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।